পার্টি নির্ণয় করেন। আমাদের দলে নির্বাচন কমিটি আছে, সেই কমিটি স্থির করেন। পার্টি আমাকে যা দায়িত্ব দেবে সেটা পালন করবে। আপাতত আমাদের মূল লক্ষ্য, 2 তারিখের পর থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেহারা মানুষের সামনে ফুটে উঠেছে, যেভাবে গণতন্ত্রকে একদম মেরে ফেলার জন্য প্রয়াস হয়েছে, যেভাবে প্রায় 70 জন বিজেপির কার্যকর্তার হত্যা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, মহিলাদেরকে নিগ্রহ করা হয়েছে, মহিলাদেরকে ধর্মান্তরিত করবার চেষ্টা হয়েছে, মহিলাদেরকে বলাৎকার করা হয়েছে, এরকম পরিস্থিতিতে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেরকম নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআইরা প্রত্যেক এলাকায় যাচ্ছে এবং প্রত্যেক জায়গায় বিভিন্ন যারা দোষী আছে তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার পর্যন্ত করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিস্থিতি কি ভয়ঙ্কর অবস্থায় আছে। এই পরিস্থিতিতে ভবানীপুরের মানুষের কাছে একটা বড় সুযোগ এসছে, যে শাসক যখন স্বৈরাচারী হয়ে ওঠে, শাসক যখন নিজে স্বৈরাচারী হয়ে গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করে, নন্দীগ্রামের মানুষ একবার ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দম্ভ বা ক্ষমতা নিয়ে কর্তৃত্ব করতে চাইলেও গণতন্ত্রই শেষ কথা, জনগণই শেষ কথা, নন্দীগ্রামের মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে। ভবানীপুরের মানুষের সামনে সেই সুযোগ আবার এসছে 30 তারিখ। কলকাতার মানুষ, শিক্ষিত মানুষ, কলকাতার বেশিরভাগ মানুষ যাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই, তারা যদি সত্যি গণতন্ত্র প্রিয় হন তাহলে আমাদের দিক থেকে আবেদন রইল, আপনারা আরেকবার বুঝিয়ে দিন যে গণতন্ত্রকে হত্যা করতে চাইলে সে যত বড়ই শক্তিমান হয় না কেন, জনগণ শেষ কথা বলে, জনগণ তাকে বুঝিয়ে দিতে পারে। যদি আপনি সাংসদ